ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি নিজে থেকেই একটা কারেন্ট ইনজেক্টর সেট রিলে টেস্টের জন্য আপনি নিজেই তৈরি করতে পারেন, এবং এটা দিয়ে কিভাবে একটা রিলেকে আপনি টেস্ট করতে পারেন। তার ফল কারেন্ট সেটিং দিয়ে আপনি কারেন্ট ইনজেক্ট করে দেখবেন যে রিলেটা ঠিক মতো ট্রিপ করতেছে কিনা, অর্থাৎ যে অ্যাম্পিয়ারে আমরা এটাকে সেট করতেছি সেই অ্যাম্পিয়ারে সে কাজ করতেছে কিনা, কোনো ধরনের ম্যাল ফাংশনিং বা ভুল ট্রিপিং সে দিচ্ছে কিনা। তো এই জন্য দেখেন, প্রথমত এই এটা হচ্ছে মাইকম রিলে। এই মাইকম রিলেকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে অক্সিলারি সাপ্লাই অর্থাৎ 110 ভোল্টের ডিসি দেওয়া লাগবে। আমরা প্যানেল থেকে 110 ভোল্টের এই ডিসিটা নিয়ে আসছি। দেখেন, এটা হচ্ছে মাইকম রিলের, আমরা জানি যে 33 এবং 34 নাম্বার পোর্টে আমাদের ডিসি সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে প্লাস ডিসি, এটা হচ্ছে নেগেটিভটা। তো আমরা এখানে ডিসি দিছি যেই কারণে দেখেন অন্য কোনো কানেকশন কিন্তু এই মাইকমে এই মুহূর্তে নেই। তো কেবলমাত্র এই অক্সিলারি সাপ্লাই দিলেই আমাদের কিন্তু এখন এই মাইকম রিলেটা অ্যাক্টিভ আছে। তো টেস্ট করার আগে আমরা একটু দেখি যে এর সেটিং আমরা কী কী আছে। আমরা হচ্ছে প্রথমে ওপি প্যারামিটার্স থেকে আমরা এর সিটি রেশিওটা একটু দেখি, কারণ টেস্টের জন্য আমাদের সিটি রেশিওটা কাজে লাগবে। তো এই জন্য কনফিগারেশন থেকে যে সিটি রেশিও, এখান থেকে দেখেন সিটি প্রাইমারি 300/5, অর্থাৎ 300/5 এই সেটিংটা দেওয়া আছে। এখন আমরা দেখি যে তার প্রোটেকশন সেটিং কত দেওয়া আছে। আমরা প্রোটেকশনে চলে যাই, প্রোটেকশনে যে এখানে দেখেন যে ফেজ ওভার কারেন্টে ফার্স্ট স্টেজে 0.98 আয়ন দেওয়া আছে। তো আমরা এটাকে 1 আয়ন করে দিই আমাদের টেস্টের সুবিধার্থে। আমরা পাসওয়ার্ড দিলাম, এটাকে আমরা এডিট করে জাস্ট আমরা আমরা এখানে 1 করে দিলাম। তো দেখেন এটা 1 আয়ন হয়ে গেল। তো এটা 1 আয়ন হয়ে গেছে, অর্থাৎ এটা 300/5, অর্থাৎ এই সিটির যেই ফেজে আমরা যদি 5 অ্যাম্পিয়ার দিই তো এই পর্যন্ত সে ঠিক থাকবে। 5-এর উপরে দিলে এটা সে ট্রিপ করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজে। তো সেকেন্ড স্টেজটা ডেফিনেটলি দেখি এর চাইতে বেশি থাকবে, বেশি আসে। তো আমরা ফার্স্ট স্টেজে টেস্ট করব আইডিএমটি স্টেজটা, এবং 8 ফল্টের ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস টেস্ট করবো, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট স্টেজ আর্থের ফার্স্ট স্টেজটা নো করে দিছি যেন এটাতে সে ট্রিপ না করে আমাদের সুবিধার্থে। এবং সেকেন্ড স্টেজটাকে ইয়েস করে দিছি, এবং এটাতে 0.6 দেওয়া আছে, অর্থাৎ 0.6 বলতে 5 অ্যাম্পিয়ার × 0.6, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার দিলে, সিটি থেকে 3 অ্যাম্পিয়ার দিলে আমাদের এটা ঠিক থাকবে। এর উপরে দিলে এটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে, দেখেন 100 মিলি সেকেন্ডে। তো এই যে সিটির যে কারেন্টটা, এটি আমরা দেবো ইনজেক্টরের মাধ্যমে। তো ইনজেক্টরটা আমরা একটু দেখি যে আপনি কিভাবে ইনজেক্টর বানাতে পারবেন। দেখেন যে বাজার থেকে আপনি এরকম একটা ভেরিয়াক পাবেন, যেটা হচ্ছে 0 থেকে 250 ভোল্ট পর্যন্ত। এই ভেরিয়াকের ইনপুটে 220 থাকবে, এটা হচ্ছে ইনপুট 220। আউটপুটটা আপনি এখানে এই নবের মাধ্যমে ভ্যারি করতে পারবেন। তো এখান থেকে ভ্যারিয়েবল আউটপুটটা আমরা এসি ভোল্টেজ, ভ্যারিয়েবল আউটপুট এসি ভোল্টেজটা আমরা দেবো একটা ট্রান্সফরমার। এটা হচ্ছে একটা 300 ভিএর ট্রান্সফরমার। এটা হচ্ছে তার 220 ভোল্টের সাইড, এবং এটা হচ্ছে তার 12 ভোল্টের সাইড। অর্থাৎ 300 VA/12 ভোল্ট আমরা যদি দিই, তাহলে সেকেন্ডারি আমরা যদি শর্ট করে দিই তাহলে আমাদের কিন্তু 25 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট উঠবে। এখন দেখেন যে 5 অ্যাম্পিয়ার, যেহেতু এই সিটিটা এই রিলেটা 5 অ্যাম্পিয়ারে সেট করা থাকে, আমাদের অলমোস্ট অল সিটি যেগুলো 132 বা 230 কেভিতে সাধারণত 1 অ্যাম্পিয়ারের সিটি ব্যবহার করা হয়, আর সাধারণত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়। তো সেই হিসেবে 25 অ্যাম্পিয়ার বলতে আপনি 5 আয়ন পর্যন্ত কিন্তু এটা টেস্ট করতে পারবেন। তো আপনি যদি আপনার ট্রান্সফরমার সাইজ বড় করেন সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি আয়ন পর্যন্ত পারবেন, তবে 300 VA-তে 25 অ্যাম্পিয়ার 5 আয়ন এটা মোটামুটি এনাফ। এখন দেখি যে আমরা এটাকে অপারেশনে দেব। দেখেন যে আমরা এটাকে কিন্তু অবশ্যই 0 ভোল্টে রাখতে হবে। দেখেন সেকেন্ডারি শর্ট করা অবস্থায় কিন্তু খুব সামান্য পরিমাণ ভোল্টেজ দিলে, অর্থাৎ এর ইম্পিডেন্স ভোল্টেজ দিলেই কিন্তু এতে আপনার ফুল লোড কারেন্টে চলে যাবে। এবং এই ট্রান্সফরমারটা আমরা ইম্পিডেন্স টেস্ট করছি, এই ইম্পিডেন্স যে কোনো ট্রান্সফরমার কীভাবে টেস্ট করতে হয় এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এর ইম্পিডেন্স অ্যাপ্রক্সিমেটলি 20%। তো 20% ইম্পিডেন্স হয় এই ছোটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কেননা যখন এই ট্রান্সফরমারে 20% ইম্পিডেন্স হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এর সেকেন্ডারি শর্ট থাকা অবস্থায় প্রাইমারিতে মোটামুটি ভোল্টেজ দিলে, অর্থাৎ দেখেন হচ্ছে যদি 20% হয় তাহলে 0.2 × 220, অর্থাৎ প্রায় যদি আপনি 40 ভোল্টের কাছাকাছি দেন তাহলে কিন্তু সে রেটেডে যাবে, তাহলে সে রেটেডে যাবে। তো এখন আমরা
আমরা দেখি যে সেকেন্ডারি শর্টের কথা কেন বলছি, মাইকমের এই যে পোর্ট আছে, দেখেন যে এখানে যে পোর্ট আছে প্রথমটা হচ্ছে আর্থ ফল্টের পোর্ট। তো আমরা প্রথমে আর্থ ফল্টেরটাই দেখব, সেটা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে 4748 হচ্ছে আর্থ ফল্টের, মাইকমের থেকে আপনারা দেখে নেবেন যে 4748 হচ্ছে আর্থ ফল্টের। তো এখানে আমরা সিটির কানেকশন দেবো, অর্থাৎ এই যে ট্রান্সফর্মার সেকেন্ডারি আমরা এর কানেকশনটা এখানে দিয়ে দেবো, এর ভিতরে যে কয়েল সেটা হচ্ছে শর্ট আছে, অর্থাৎ ট্রান্সফর্মার তখন শর্ট অবস্থায় কাজ করবে। আমরা এই নবটাকে জিরোতে রেখে আমরা ক্লিপনে দেখবো যে কত কারেন্ট ফ্লো করে। দেখেন যে আমরা এখানে দিচ্ছি 47, এটা আমরা 48 দিয়ে দিচ্ছি, আমরা 48 দিয়ে দিলাম। এখন দেখেন কিন্তু এই 47 এবং 48 মাইকমের এই কয়েলের ভিতর দিয়ে, অর্থাৎ আর্থিং নিউট্রালের এই কয়েলের ভিতর দিয়ে কিন্তু ট্রান্সফর্মারটা আমাদের এখন শর্ট সার্কিট অবস্থায় আছে। এই অবস্থায় খুব অল্প ভোল্টেজে অনেক কারেন্ট যাবে, তো আমরা আমাদের এটাকে জিরো রাখছি। এখন আমরা আমাদের এই ভ্যারিয়াকটাকে পাওয়ার দেব, তো আমরা দিছি আমাদের ভ্যারিয়াকে এখন পাওয়ার আছে। আমরা একটু চেক করে নিই, ধরেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এসি ভোল্টেজ দিয়ে আছে, এখানে 222 ভোল্ট আছে, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার আছে, ঠিক আছে। এখন আমাদের ট্রান্সফর্মার এই প্রান্তে কিন্তু 0 ভোল্ট, আমরা এখান থেকে যে ভোল্টেজটা দেবো সেটাই কিন্তু যাবে। তো আমরা কত ভোল্ট দেবো সেটা কথা না, আমাদের কথা হচ্ছে যে অ্যাম্পিয়ার উঠতে যতটুকু লাগে। আমরা এখন অ্যাম্পিয়ারটা দেবো, আমাদের আর্থে কিন্তু 0.6 আয়ন, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার পর্যন্ত সে নিতে পারবে। তো আমরা দেখেন এখন দেবো এসি কারেন্ট, আমরা এখানে দেখবো যে সিটির যেই কারেন্টটা, অর্থাৎ এই আমাদের ইঞ্জেক্টরটা হচ্ছে সিটি, যে কোনো একটাই ধরলেই হচ্ছে। তো দেখেন আমরা সিটিতে নিচের এই দুইটা কিন্তু সিটির কানেকশন, আর্থে আমরা দিছি 4748 নম্বর পোর্টে। তো আমরা এখন দেখবো কী অবস্থা হয়, রিলেতে অক্সিলারি সাপ্লাইও আছে। তো আমরা এখন এর অ্যাম্পিয়ারটা দেখব, দেখেন যে দেখি এবার আমরা হচ্ছে এখানে ক্লিপনটা ধরবো, এভাবে ধরে রাখেন, এবং আমরা কিন্তু এই নব থেকে বাড়াবো, খুব অল্প অল্প করে বাড়াবো, তাতে আমরা দেখবো যে কত অ্যাম্পিয়ার আছে, অর্থাৎ 0.3 অ্যাম্পিয়ারের উপরে গেলে আমাদের কিন্তু এটা ট্রিপ করবে। তো আমরা এখন দেখেন খুব অল্প অল্প করে আগাচ্ছি, 1 অ্যাম্পিয়ার হয়ে গেছে। দেখেন আমি একটু দেখাই 1 অ্যাম্পিয়ার হতে আমাদের কত ভোল্টেজ দেওয়া লাগছে, এটা আমি মেজার করতেছি না, বাট দেখেন এই কাটা কিন্তু জিরোর একদমই কাছে, তাতে কিন্তু আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট, কারণ এখন কিন্তু শর্ট 1.2 অ্যাম্পিয়ার উঠে গেছে, রাখতে পারেন না। দেখেন আমি বাড়াচ্ছি আস্তে আস্তে কারেন্ট, তিন অ্যাম্পিয়ারের উপরে গেলে সে কিন্তু 100 মিলি সেকেন্ড ডিলের পরে কিন্তু ট্রিপ করে যাবে। দেখেন এখন 2.9, এখনও কিন্তু আমার রিলে কোনো অ্যালার্ম বা ট্রিপ দেয়নি, দেখেন 3-তে কিন্তু চলে গেছে, আমাদের কিন্তু অ্যালার্ম চলে আসছে, ঠিক 3 আমাদের সেট করা, 3-তে কিন্তু অ্যালার্ম আসছে এবং ট্রিপ করে গেছে। দেখেন যখন আমরা 3 দিছি তখন অ্যালার্ম দেখাচ্ছে এবং ট্রিপ। তো আমরা দেখি এখন কোন স্টেজে আমাদের এটা আর্থের সেকেন্ড স্টেজে ট্রিপ করার কথা, তো আমরা একটু দেখি বুকের ভেতরে চাপে, দেখেন TI সেকেন্ড স্টেজ দেখাচ্ছে, সেকেন্ড স্টেজে আমাদের এটা কিন্তু ট্রিপ করে গেছে। তো এই অবস্থায় আমরা এখন আমাদের ফলটা বন্ধ করে দিচ্ছি, দেখেন যে দিলাম, তো আমাদের কিন্তু এখানেও কিন্তু আসলো আর্থের সেকেন্ড স্টেজ, এবং এখানেও কিন্তু অ্যালার্মের ভিতর দেখাচ্ছে। তো আমরা এখন ফলটা ক্লিয়ার করতেছি, ফল্ট ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যেটা করব এখন, আমরা 0 ভোল্টেজে রাখছি, 0 অ্যাম্পিয়ারও আছে আমাদেরকে, আমরা যেটা করব যে এখন এতে আমরা ফেজ ওভার কারেন্টের যেই সেটিং, অর্থাৎ 1 আয়ন দেওয়া আছে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার, আমরা এটা এখন একটু দেখবো। সেই জন্য আমাদের কানেকশন যেটা চেঞ্জ করা লাগবে, যে আমরা জানি যে 41-42 হচ্ছে আর ফেজের সিটি থাকে, তো আমরা 41-42 দিয়ে দেবো, দেখেন এটা হচ্ছে তার 41-42। আপনি যদি কাউন্ট করেন এটা 29 থেকে শুরু, আর এটা 33-34, তো এভাবে কাউন্ট করলে এটা হচ্ছে 41-42, বা এর ব্যাক কভারে লাগায়ও কিন্তু আপনি এটা দেখে নিতে পারেন যে কোন পোর্টটা কত নম্বর পোর্ট। তো দেখেন আমরা কিন্তু এখন 41-42 দিচ্ছি, 33-34, 35-37, 38-39, 41-42, এবার হচ্ছে আর ফেজের। তো আমরা ইনজেক্ট করবো কারণ এখন একইভাবে, তো 1 আয়ন দেওয়া আছে আমরা প্রথমেই দেখছি, তো 1 আয়ন দেওয়ার কারণে এখন আমরা আবার ধরেন ক্লিপনটা, এবার আমরা 5 অ্যাম্পিয়ার দিলে তখন কিন্তু সে ট্রিপ করবে।
এর প্যারালালে ধরেন তাহলে এটা, হ্যাঁ আপনি এইভাবে ধরে রাখেন, তাহলে এইভাবে আমরা এখন দেখেন যে 5 অ্যাম্পিয়ার দেবো। একইভাবে আমরা এই ভ্যারিয়াক থেকে এখন ইনপুটটা চেঞ্জ করব। তো দেখেন আমরা অ্যাম্পিয়ারটা দেখব, এখন 5 পর্যন্ত যাবে এবং এখন কিন্তু IL1-এর অ্যাম্পিয়ারও শো করবে। দেখেন ভিউয়ার্স আমি একটু বলি, 0.5 যদি হয় তাহলে হচ্ছে আপনার দেখেন যে 30 হবে, 30-এর কাছাকাছি 29.39, অর্থাৎ 0.5 হচ্ছে 5-এর 1/10, 300-র 1/10 কিন্তু যে 30.59 বা একটু ফ্লাকচুয়েট করছে এটা। তো সেই হিসেবে ঠিক আছে, সিটি রেশিও অনুযায়ী আমাদের মাইকম কারেন্ট দেখাচ্ছে। তো আমরা এটা বলছি যে 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই রিলে যখন 300 অ্যাম্পিয়ার শো করবে এরপরে কিন্তু সে ট্রিপে যাবে। তো দেখেন আমরা দুটোই দেখি, আমাদের মিটারও দেখি এবং মাইকমেও দেখি, আমরা কারেন্ট বাড়াচ্ছি, খুব অল্প ভোল্টেজ কিন্তু আমাদেরকে দেওয়া লাগছে ভ্যারিয়াক থেকে। দেখেন আমরা কিন্তু থ্রেশহোল্ডের কাছাকাছি যাচ্ছি, আমাদের কিন্তু এখনও কিন্তু অ্যালার্ম বা কোনো ট্রিপ আসেনি। দেখেন 4.9, 200-300 অ্যাম্পিয়ার কিন্তু হয়ে গেছে, অল্প একটু পার হলে আমাদের কিন্তু অ্যালার্ম চলে আসবে, যেহেতু এটা ফার্স্ট স্টেজ IDMT, সে কার্ব অনুযায়ী ট্রিপ করবে কয়েক মিলি সেকেন্ড সময়। এ দেখেন 5 হয়ে গেছে, 312, এখন কিন্তু সে অ্যালার্মের দিকে আসবে, খুব কাছাকাছি আমরা চলে আসছি 325-326। দেখেন অ্যালার্ম আসছে, এখন অ্যালার্ম আসছে, সে কার্ভ এখন কাজ করতেছে, কিছুক্ষণের ভেতরে কিন্তু ট্রিপ করবে। এই যে আমাদের ট্রিপ করে গেছে, অর্থাৎ অ্যালার্ম আসার পরে IDMT কার্ভ ফলো করার পরে সে কিন্তু ট্রিপে চলে গেছে। দেখেন আমাদের কোন স্টেজে ট্রিপ দেখাচ্ছে, সে আমাদের LED যেই কনফিগার করা আছে সে অনুযায়ী ফার্স্ট স্টেজের ওভার কারেন্ট, এবং এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, কারণ ফার্স্ট স্টেজের ওভার কারেন্টে আমরা আমাদের নব ঘুরিয়ে দিয়েছি। দেখেন কতটুকু ভোল্টেজ আমাদের দেওয়া লাগছে, এটা কিন্তু মোটামুটি 12-13 ভোল্ট আমরা এই ট্রান্সফর্মার ইনপুটে দেওয়ার পরে ওই কিন্তু এই কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা এখন 0-তে নিয়ে গেলাম, দেখেন কারেন্ট এখন 0 করে দিছি। তো ফল্ট যেটা আমরা এখন ক্লিয়ার করি, দেখেন যে ফার্স্ট স্টেজে ফেজ ফার্স্টের ফল্ট দেখাচ্ছে, তো এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। তো ভিউয়ার্স একইভাবে আপনারা যে কোনো রিলেতেই, যে কোনো রিলেতেই কিন্তু আপনারা এইভাবে টেস্ট করতে পারবেন। আপনাকে শুধু জানতে হবে যে সেই রিলেটার অক্সিলারি সাপ্লাই কোনটা। অক্সিলারি সাপ্লাইয়ের ক্ষেত্রে MCCC-র ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে যে 13 এবং 14, আপনারা একটু কাইন্ডলি এর ম্যানুয়ালটা দেখে নেবেন, 13 এবং 14-তে এর অক্সিলারি সাপ্লাই এবং কোনটাতে কোন কোন সিটি, আপনারা সেই অনুযায়ী সিটি দিলেই কিন্তু সেই রিলে সে অনুযায়ী যদি সেন্স করে, তার আগেই যদি ট্রিপ করে যায়, তো এটা কিন্তু সেই রিলের ম্যাল ফাংশনিং বুঝতে হবে এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। তো আপনারা আপনাদের সাবস্টেশন রিলেগুলো এইভাবে কিন্তু টেস্ট করতে পারেন, এগুলো কিন্তু খুব স্বল্প মূল্যেই পাওয়া যায়, ঢাকার নবাবপুরে আপনারা নিতে পারেন। একদিনে ওরা ডেলিভারি দিয়েছে, সম্ভবত 2-স্টার ইলেকট্রনিক্স বা সামথিং এরকম ছিল, তো অর্ডারে তারা দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি আপনার রিলেটা টেস্ট করতে পারেন। তো আমরা কিন্তু এখন সাবস্টেশনে আসছি, এর যে অক্সিলারি সাপ্লাইটা 110 ভোল্ট, এটার জন্য আমাদের কিন্তু সাবস্টেশনের যেই ব্যাটারি ব্যাকআপ সিস্টেম বা যেই DC সিস্টেম এখান থেকে আসা লাগছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনে যে সমস্ত ইকুইপমেন্ট পাওয়া যায়, বুস্ট কনভার্টার DC-to-DC, সেখানে আপনি মাত্র 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কীভাবে 110 ভোল্ট DC পেতে পারেন, হ্যাঁ, এক বা একাধিক ব্যাটারি ব্যবহার করে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এইভাবে আপনারা যদি কিছু ডিভাইস তৈরি করে নেন, এটা আমরা কম্প্যাক্ট করব, একটা চেম্বারের ভিতরে নিয়ে এটাকে কম্প্যাক্ট করব, কিছু কানেক্টর থাকবে ওখান থেকে দিলে একবার হয়ে যাবে, এইভাবে বিক্ষিপ্ত তারও থাকবে না। জাস্ট এগুলো আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে বক্স থেকে বের করে এভাবে খোলা অবস্থায় রাখা আছে। আর এটা হচ্ছে যে আপনার এরপরে যে বুস্ট কনভার্টার দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে খুব সহজে আপনি DC ভোল্টেজটা পাবেন, অর্থাৎ 12 ভোল্ট থেকে সরাসরি 110 ভোল্ট আপনি পেয়ে যাবেন। আমরা 3টা ছোটো ছোটো ইউনিট দিয়ে এটাকে সিরিজ করে 35-35-35 সিরিজ করে 105 বা 100-এর কাছাকাছি ভোল্টেজ দিয়ে আমরা অক্সিলারি সাপ্লাইগুলো তৈরি করবো। সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভ্যারিয়েবল হবে, 12 থেকে মোটামুটি 120 পর্যন্ত হবে। আপনি চাইলে কিন্তু এর নিচেও একদম 0 থেকে একটা যদি বুস্ট কনভার্ট বাক কনভার্টার ব্যবহার করেন, সেটা কিন্তু আপনি একবারে 0 থেকে 105 পর্যন্ত 110 পর্যন্ত সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিভিন্ন এসিআরে দেখা যায় যে 24 ভোল্টের প্রয়োজন হয়, বিশেষ করে হেগ এবং নোজাতে, এনটেকে অন্য ভোল্টেজ প্রয়োজন হয়, ওখানে আরও কিছু অন্যরকম কারিকুলাম আছে, অন্য কিছু সিস্টেম আছে। আর বিভিন্ন জায়গায় আপনার 12 ভোল্টের প্রয়োজন হতে পারে, 48 ভোল্টের প্রয়োজন হয় DC সাধারণত। তো এইগুলোর ক্ষেত্রে আপনি চেক করার পারপাজে
আপনি খুব সহজে আপনার ওটা একটা হ্যান্ডি টুল হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের রিলেগুলো কিন্তু টেস্ট করতে পারেন, যেহেতু রিলে ইজ এ ভেরি সেন্সিটিভ ইকুইপমেন্ট ইন দ্য সাবস্টেশন টু প্রোটেক্ট দ্য ফিটার, টু প্রোটেক্ট দ্য ফল্ট অ্যান্ড টু প্রোটেক্ট দ্য সাবস্টেশন ফ্রম এনি টাইপস অফ ফল্ট, বিকজ ইফ ফল্ট পারসিস এ লং টাইম দেন ইট উইল ইট মে ড্যামেজ ইউর সাবস্টেশন, ফায়ার হ্যাজার্ড ক্যান বি হ্যাপেন। সো প্লিজ এইভাবে আপনারা আপনাদের রিলেগুলোকে টেস্ট করতে পারেন, আপনারা আপনাদের ফিডারগুলোকে নিরাপত্তা বিধান করতে পারেন। অনেক সময় দেখা যায় যে রিলে ফল্টের কারণে ফিডার চালু করছেন, এই সময় কিন্তু ব্রেকার সাথে সাথে ট্রিপ করে যাচ্ছে। তো এটা আপনারা তখন টেস্ট করে দেখতে পারেন যে আমি যেই সেটিংস দিছি তার আগেই রিলে ট্রিপ করে যাচ্ছে কিনা, অর্থাৎ কোনো ম্যাল ফাংশনিং হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।